হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু VidOnko.com। আমি তোমাদের ম্যাথামেটিক্স টিউটর মৈনাক ব্যানার্জি। তো চলো আজকে আমরা দেখে নেব যে এই সরলটাকে কিভাবে করা যায়। দেখো এখানে আমরা খুব ইজিলি, খুব সহজে একটা সরল, খুব ইজিলি আমরা বুঝতে পারছি এটা কিভাবে করব। দেখো এই তিনটেই একটা সাধারণ সূত্রে পড়ে যাচ্ছে, যে সূত্রটা আমরা সবাই জানি বলতে গেলে। সেটা কী সূত্র? সেটা হচ্ছে এ প্লাস বি এবং এ মাইনাস বি। দেখো এখানে এটা থেকে তো বুঝতেই পারছি, যেমন এটা সিম্পলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো, এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, এটা দেখেও বুঝতে পেরে যাচ্ছি কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং এটা থেকেও বুঝতে পেরে যাচ্ছি কি হবে, এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সাইডে আমরা চাইলে লিখেও দিতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে। পরের লাইনে কি লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো আমরা এখান থেকে ইজিলি বুঝতে পেরে যাচ্ছি কোনটা কি হবে, এটা 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 আর এটা, এগুলো কেটে যাবে। তাহলে কেটে দেব, একটা প্লাস এবং একটা মাইনাস আছে তাহলে কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে আমাদের জিরো। VidOnko.com এর সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। এরকম আরও অনেক কোশ্চেনের অ্যান্সার পেতে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট VidOnko.com।